পুলিশ কিন্তু শেষ কথা বলে না, মিলিটারির গুলি শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। এই জনগণ যেদিন উত্তেজিত হয়ে রাস্তায় নামবে, সেদিন কিন্তু বিজেপির নেতারা এলাকা ছেড়ে পালানোর পথ খুঁজে পাবেন না। আজকে বিভিন্ন জায়গায় মাওবাদী আন্দোলন যারা করেন, তারাও কিন্তু স্লোগান লিখে রাস্তায় টাঙিয়ে দিয়ে বলেছেন এনআরসি চলবে না। আজকে এনআরসি কার জন্য? ছোটনদা বলেছেন আইন মানুষের জন্য, কাগজ মানুষের জন্য, দেশ মানুষের জন্য। আমরা তো আসমান থেকে এখানে হেলিকপ্টারে করে এই বাংলায় আমাদেরকে কেউ ফেলে দেয়নি। আমরা এখানকার মায়ের সন্তান, এখানে বড় হয়েছি, এখানে লেখাপড়া শিখেছি। তারপরে আজকে আমাদেরকে বলা হচ্ছে তোমার আব্বা এখানকার নাগরিক ছিল, তোমাকে তার প্রমাণ দিতে হবে। আমাদের বলা হচ্ছে তোমার দাদু এখানকার নাগরিক ছিল, তার প্রমাণ তোমাদেরকে এখানে দিতে হবে। আমরা বাপ দাদু নাগরিক ছিলেন 100% বিশ্বাস রেখেই বলছি, আমরা প্রমাণটা ওই আরএসএসের দালাল যারা এক সময় ইংরেজদের সমর্থন করেছিল তাদের কাছে আজকে আমরা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবো না, তাতে জান দেব, তোমাদেরও জান কাড়ব, কেড়ে নেব, কিন্তু নাগরিকত্ব আর দেশপ্রেমের প্রমাণ আমরা তোমাদের কাছে দিতে রাজি নই। সেদিন তোমরা, যেদিন আমাদের পূর্বপুরুষ, আমাদের উলামায়ে কেরাম, মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্ররা যখন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের ভক্তরা, দাদা হুজুর পীর কেবলার ভক্তরা যখন স্বাধীনতা আন্দোলন করছেন, তখন আরএসএসের নেতারা এই বিজেপির তৎকালীন সময়ের দল হিন্দু মহাসভার নেতারা ইংরেজদের সঙ্গে গলায় গলা মিলিয়ে তারা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করছেন। আজকের ভণ্ড নাটুকে দেশদ্রোহী, সেদিনকার দেশদ্রোহীর সন্তানরা আজকে নিজেদেরকে দেশপ্রেমিক বলে মুসলমান, যাদের স্বাধীনতার জন্যে রক্ত আছে, প্রাণ আছে, তাদেরকে বলছে তোমাদেরকে দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে। ক্ষমতা থাকে পুলিশকে পাশে রেখে দলে দলে লড়াই, রাজনৈতিকভাবে লড়াই করুন। আমরা প্রত্যেকটা লড়াইয়ের জন্য তৈরি আছি, মানুষকে প্রতারণা করবেন না। আপনারা জানেন যেদিন আপনাদের সঙ্গে নিয়ে আমরা গিয়েছিলাম কলকাতায় মিছিল করতে, রোহিঙ্গাদের উপরে যে গণহত্যা হচ্ছিল তার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আপনারা জমায়েত হয়েছিলেন, সেদিন এই বিজেপির পুলিশ মন্ত্রী, আজকে যিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সেদিন কলকাতায় ছিলেন। অমিত শাহ আগের দিন এসেছিলেন কলকাতায়, তার ইচ্ছা ছিল ওই 27 সেপ্টেম্বর কলকাতায় অনেকগুলো মিটিং করবে, কিন্তু আলহামদুলিল্লাহ এত লক্ষ লক্ষ টুপিওয়ালা মানুষ সেদিন কলকাতায় গিয়েছিল। অমিত শাহ নিজে কিন্তু সেদিন হোটেল থেকে বার হয়নি, একটা মিটিংও সেদিন কলকাতায় অমিত শাহ করতে পারেনি। আজকে যদি মনে করেন মানুষের বিরুদ্ধে আপনারা জনগণের বিরুদ্ধে জনস্বার্থ বিরোধী আন্দোলন করবেন, সেই শক্তি আমাদের আছে। মাওলানা আব্দুল মতিন সাহেব সাক্ষী আছেন, আমার সঙ্গে ছিলেন শীতের রাত গভীর সকাল, ফজরের নামাজ পড়েছি কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে। আমরা শুনেছি ইসলামের একজন দুশ্মন, যার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা আছে, যে পবিত্র কোরআনকে শয়তানের বাণী বলেছিল নাউজুবিল্লাহ, এই সালমান রুশদিকে কলকাতা বইমেলায় নিয়ে আসা হচ্ছে। আমি মাওলানা আব্দুল মতিন সাহেবকে বললাম, ভাই
সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে। ভাই বললেন, কিভাবে? আমি বললাম, কলকাতা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে যাব হাতে হাত দিয়ে, প্রয়োজন হয় কলকাতা বিমানবন্দরের সামনে শুয়ে পড়ব, আমাদের উপর দিয়ে পুলিশের গাড়ি চলবে, প্রয়োজনে পুলিশ গুলি চালিয়ে আমাদেরকে রক্তাক্ত করে দেবে। কিন্তু ইসলামের এই দুশ্মনকে কলকাতার মাটিতে, বাংলার মাটিতে পা রাখতে দেব না। সেদিন ভোরবেলাতে আমরা হাতে হাত দিয়ে গভীর ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে হাতে হাত দিয়ে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে গেলাম। সালমান রুশদি কলকাতা বিমানবন্দরে এলেন, পুলিশরা এলেন, সাংবাদিকরা এলেন, আমরা বাইরে দাঁড়িয়ে পড়লাম। সালমান রুশদিকে কলকাতা পুলিশ, বিমানবন্দর পুলিশ এবং কেন্দ্রীয় সরকারের এয়ারপোর্ট অথরিটি, তারা সালমান রুশদিকে আবার বিমানবন্দরের টিকিট কেটে দিয়ে পাল্টা বিমানে করে আবার মুম্বাইতে পাঠিয়ে দিলেন। বললেন, বাংলায় পা রাখা যাবে না। আবার দায়িত্ব নিয়ে বলছি, আমরা চাই না হিন্দু মুসলমান ভাগ হোক। সুকৃতি বাবু বলেছেন, শ্রীমতী মমতা বালা ঠাকুর বলেছেন, আজকের এই ছবি মাথায় দেওয়া ধার্মিক একটা মুসলমান চান না, যে দেশ থেকে তিনি হিন্দু সম্প্রদায়ের মতুয়া হতে পারেন, দলিত হতে পারেন, আদিবাসী হতে পারেন, বাগদি হতে পারেন বা জুতো সেলাই করা ভাই হতে পারেন, গোয়ালা হতে পারেন, ঘোষ হতে পারেন, কোনো একটা হিন্দুকে বেনাগরিক করে দিয়ে এখান থেকে পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক, এটা কিন্তু মুসলমানরা চায় না, আমরা কেউ চাই না, তাই তো? আমরা কেউ চাই না। কিন্তু তার মানে এই নয়, অনেকেই হয়তো বলবেন যে আপনারা চাইছেন না এই জন্যে যে আপনারাদেরকে, আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, আপনাদের যাতে বেনাগরিক করে দেওয়া না হয় সেই জন্যে আপনারা ওদেরকে সাহায্য চাইছেন। জেনে রাখুন, উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আমরা কিন্তু, আমাদের পূর্বপুরুষরা 1947 সালে যদি মনে করতেন যে আমরা বাংলাদেশে চলে যাব, তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যাব, এখান থেকে 20 কিলোমিটার দূরে বাংলাদেশের বর্ডার আছে, 10 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত আছে, সেদিন কাঁটাতার ছিল না পেরিয়ে বাংলাদেশে চলে যেতে পারতেন। এখান থেকে অনেক শিক্ষিত ব্যক্তি বাংলাদেশে গিয়েছেন, দাদা হুজুর পীর কেবলা যে মাদ্রাসায় পড়েছিলেন, হুগলির চুচুড়া মাদ্রাসা, হুগলি মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে পড়া দুজন ব্যক্তি বাংলাদেশে চলে যাওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা চলে গেলেও বাংলাদেশে আজকের কোনো না কোনো তারা জায়গায় পৌঁছাতে পারতেন। এই মানুষগুলো তারা বাংলাদেশে যাননি, তাদের গ্রামে মসজিদ আছে, যে মসজিদে আল্লাহু আকবার আজান হয়, যে তাদের গ্রামে কবরস্থান আছে, যে কবরস্থানে এই মানুষগুলোর আব্বারা শুয়ে আছেন, দাদারা শুয়ে আছেন, মায়েদের কবরস্থ করা আছেন, ফলে আব্বা মায়ের কবর ছেড়ে এই মানুষগুলো কিন্তু সেদিন চাইলে বাংলাদেশে যেতে পারতেন, কিন্তু যায়নি। সেই মানুষগুলোকে যদি আজকে বলা হয়, অমিত শাহ যদি বলেন যে বাংলা, পশ্চিম বাংলায় 2 কোটি বাংলাদেশি মুসলমান আছে, তাদেরকে আমরা বাংলাদেশের বার করে, বাইরে বার করে দেব, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বুকে যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে সেই রক্ত দিয়ে কলকাতা বিমানবন্দরের সামনে দাঁড়াবো, কেন্দ্রের 1টা মন্ত্রীকেও বিমানবন্দরের বাইরে বার হতে দেব না। তৈরি আছেন? বুকে রক্ত আছে? নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। পৌঁছে যাক এই আওয়াজ কলকাতায়, পৌঁছে যাক এই আওয়াজ পার্লামেন্ট পর্যন্ত। আমরা কিন্তু মায়ের দুধ খেয়েছি, ইমানের রক্ত আছে, দিলীপ ঘোষদের মতো পাঁঠার বা গরুর রক্ত নিয়ে জন্মাইনি, আমাদের শরীরে কিন্তু মানুষের রক্ত আছে। ফলে আমরা ইনসাফ চাই, মুসলমান মানে ন্যায় বিচার পরায়ণ। তাই প্রতিবেশী হিন্দু ভাইরাও যেমন এই দেশে থাক, আমরা চাই
যেমন আমরা এখানকার ভূমিপুত্র, আমাদের চৌদ্দ পুরুষ এখানকার মাটিতে শুয়ে আছেন, আমরা ওইখানকার মাটিতে শোব। আমরা কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে মোনাফেকের মতো, ভীরুর মতো, কাপুরুষের মতো আমরা বাংলাদেশে যাব না, এটা পরিষ্কার করে বলে দিলাম। প্রয়োজনে লড়াই হবে, সে লড়াই হবে যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ সামনে আসুন, লড়াইকে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। আমার শেষ দাবি আপনার কাছে, আপনারা আজকে মাওলানা আখতার হোসেন সাহেব বলেছিলেন আপনারা এখানে হাত বাড়িয়ে 5,000 টাকা এখানে আপনারা জমা করেছেন, কেন আগামী আগামী যে 22 তারিখ আগামী মঙ্গলবার।